আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা কমন প্রবলেম নিয়ে কথা বলবো, যেটা এইচএসসি স্টুডেন্টদের মধ্যে অনেক অনেক বেশি মানে প্রচলিত, অনেক বেশি দেখা যায় একটা বড় রোগ, সেটা হলো প্রতিদিনের পড়া প্রতিদিন না করতে পারা। ইস্যুটা কখন ক্রিয়েট হয় আমি বলি, তোমার জীবনে এরকম ঘটনা অনেকবার হয়েছে না যে তুমি সকালে উঠছো, স্যারের কাছে গেছো, কলেজ গেছো, আবার স্যারের কাছে পড়ছো, অনলাইনে ক্লাস টাস করলা, তারপর দিন শেষে আসে শরীরে আর কুলায় নেই, তা বলছো কালকে পড়বো, তো ওই দিনের মোটামুটি 10-15 পেজ জমা হয়েছে, এবার পরের দিনও সেম, তারপরের দিনও সেম, এভাবে 7 দিন পরে তুমি যে আবিষ্কার করলা যে তোমার এখন পড়া বাকি নিয়ারলি হলো 3টা চ্যাপ্টার, 100 থেকে 150 পেজ, এবং তুমি একদিনে এটা জীবনও পড়া কুলাইতে পারবে না। সো তুমি এখান থেকে 3টা চ্যাপ্টারে 1টা পড়ো, আবার পড়া জমা হয়, আবার পড়া জমা হয়, ফলশ্রুতিতে কোনো একদিন তুমি রিয়েলাইজ করো যে আজকে আমার এত বেশি পড়া বাকি আছে যে আমার এখন অনেক বড় গ্যাপ হয়ে গেছে এবং আমি কোচিং পড়া কোনো কিছু কন্টিনিউ করতে পারছি না, সামনে পরীক্ষা। এই সিচুয়েশনটা এইচএসসি লাইফের মেজরিটি স্টুডেন্টের লাইফ মানে আসবেই আনলেস হি অর শি ইজ সিরিয়াস। সো এই প্রবলেমটা থেকে আমরা কীভাবে বের হবো আজকের ভিডিওতে আমরা কিছু শর্ট ট্রিক্স এখানে শেয়ার করব, ঠিক আছে? তো প্রথমে আমি তোমাকে বলি যে একটা জিনিস বুঝো, যে পড়া না জমার জন্য প্রথম যেই কাজটা করতে হবে, অন দ্য ফার্স্ট অ্যাকশন, যে প্রথমেই পড়া জমানো যাবে না। তুমি যদি শুরু থেকে একটা চিন্তা মাথার মধ্যে করো, তোমার যদি দেখো এটা হলো একটা মানে লাইক একটা চেইনের মতো, চেইন রিয়াকশন, একবার একটু পড়া জমা হবে, তারপর একটা সিরবে অটো, তারপর একটা অটো সিরবে, সিরতেই থাকবে, একটা না, জাস্ট তোমার একবার যদি জমা হয় তুমি ওইটা কোপ আপ করতে তোমার ফাটা যাবে। সো ডে ওয়ান থেকে এই ভিডিও যখন দেখছো, আগে যা হয়েছে হয়েছে, আজকে থেকে আর পড়া জমাবো না, শেষ। আগের যা পড়া জমা হয়েছে সেটা আমরা পরে কোপ আপ করবো, বাট আজকের থেকে নতুন যে পড়া আসবে এখানে আমার কোনো পড়া জমবে না, গেল। এটা হলো প্রথম স্ট্র্যাটেজি। এটা যদি কোনো কারণে ভাঙো, তুমি যেই পদ্ধতিতে আগাও তোমার পড়া জমবে, এবং পড়া জমলে একটা সময় প্যানিক হবে, গেল। 2 নাম্বার পার্ট, সেটা হলো যে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের একটু ডেইলি রুটিনটার দিকে আমরা থাকি, একটা টিপিক্যাল রুটিন, তোমার সাথে যে হুবহু মিলবে তা না, আমি একটা আইডিয়া দিব। তোমার কলেজের টাইম সাধারণত সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত, আসে খায় দায় রেস্ট নাও, 3টা থেকে 5টা পর্যন্ত ব্যাচ ট্যাচে দৌড়াও, সন্ধ্যা 6টার দিক থেকে রাত 10টা পর্যন্ত মোটামুটি তোমার টিচার আসে, এক একজনের এক এক রুটিন, বাট আমি একটা উদাহরণস্বরূপ রুটিন দিচ্ছি। সো আমার মোটামুটি দেখা যাচ্ছে যে রাত 10টা পর্যন্ত আমি কিন্তু অকুপাইড, রাত 10টার পরে এখন পড়ার এনার্জি সবার থাকে না, বাট এই জায়গাটাতেই হলো যে বি ডিফারেন্ট। এক জিনিস বুঝো যে আমাদের ঢাবিতে এই বছর পাশ করছে কত পার্সেন্ট মানুষজন, 10%, ঢাবিতে চান্স পায় কত পার্সেন্ট, 1%, বুয়েটে চান্স পায় 0.001% মানুষজন, মেডিকেলে চান্স পায় ওরকমই 0.1%, 0.1%। তো 1.5 লাখ সায়েন্সের মানুষজনের মধ্যে এই পার্সেন্টেজগুলোতে ঢুকতে গেলে অবভিয়াসলি বাকি 1.5 লাখ যা করতেছে তা করা যাবে না, এটা তো বুঝতে হবে, তাই না? তো যখন সবাই আসে বলছে যে শরীর কুলাচ্ছে না, এখন যেমন আমি ভিডিওটা বানাচ্ছি, এখন কটা বাজে বাবা, এখন বাজে রাত 2:30 না, আরও বেশি বাজার কথা, এখন বাজে রাত 3:00, ঠিক আছে, আমি জানিও না কটা বাজছে, কালকে সকাল উঠে ভার্সিটি যাইতে হবে, যাবো, সমস্যা নেই, বাট আমি যে বাকিদের চেয়ে একটু অর্থ ইনকাম করতে চাচ্ছি, এই জন্যই আমাকে পরিশ্রমটা করতে হবে। তো ঠিক তেমনি 10টার দিকে নিজেকে বুঝাবা যে বাবা, ওই যে ঢাবি কার্জন হলে স্বপ্নটা দেখছো, বুয়েটে পড়তে চাইছো, সাদা অ্যাপ্রন পড়তে চাইছো, তোমার এই সময় এসে হাল ছাড়া যাবে না, একটা পাওয়ার ন্যাপ নিবা, যে 1 ঘন্টার একটা অ্যালার্ম দিয়ে ঘুম দিবা, উঠে এবার পড়া শুরু। রাত 11টা থেকে 2টা পর্যন্ত আমি একটা না পড়বো, ঘুমাবো আমি 6 ঘন্টা, 8টার দিকে উঠবো, 9টার মধ্যে আমি কলেজে উপস্থিত। এই কাজটা আমি করতাম, যে প্রতিদিন রাতে আসে সারাদিনে আমি যা পড়ছি সেটা আমি পড়ার চেষ্টা করতাম। এখন এখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা হলো যে আমি যেই পড়াটা পড়ছি আমি সব পড়বো, হ্যাঁ, কিন্তু সব আমার পারার দরকার নাই, মানে টিচার আমার কণিকের সূত্রগুলো শিখেছে, আমি সূত্রগুলো যতদূর পারি ততদূর রিভাইজ করার চেষ্টা করবো, বাট কণিকের যে 100টা ম্যাথ আমাকে করতে বলছে এটা আমি না করলাম, 10টা অ্যাটলিস্ট করি। আধুনিক পদার্থবিজ্ঞান টোটালটা বুঝাইছে, আচ্ছা আমি ভর, তারপর হলো কাল এবং দৈর্ঘ্য, এই 3টা দীর্ঘায়ন জানি, ম্যাথগুলো পরে করবো, বাট অ্যাটলিস্ট যা পড়ছি সেটা রিভাইজ করা, সব আমি পড়বো, বাট পারার পার্টটা পরবর্তীতে, পরে 2-3 বার রিভিশন গেলে হবে। জাস্ট প্রতিদিনের পড়াটাকে আরেকবার রিভাইজ করলে তোমার ব্রেনে ওটার একটা সুন্দর সিলেবাস, সুন্দর একটা ম্যাপ, সুন্দর একটা রুটিন রেডি হয়ে গেল কিন্তু। এবং তুমি যদি রেগুলার বেসিসে একটা অন টাইম রাখো যে 11টা, 12টা, 1টা, 2টা, 4 ঘন্টা, 4 ঘন্টাও লাগবে না বাবা,
এটা আমি দিলাম তোরে, তুই 2 ঘন্টা জাস্ট টাইম রাখবি, 2 ঘন্টা রেগুলার তোর ডেইলি পড়াটা রিভাইজ করবি যতটুক তোর সাধ্যে গোলায়। এইটা তুই কনসিস্টেন্টলি 1 মাস 2 মাস কর, তুই দেখ বাকিদের চেয়ে কতটা তুই আগা যাবি। চ্যালেঞ্জ ওপেন আগাইতে বাধ্য গেল। এরপর আরেকটা উপায় আছে, সেটা হলো যে রিভাইজ ডুরিং কলেজ। তোমরা বাবারা কলেজে বসে কী করে এটা আমিও জানি তুমিও জানো, কলেজে আমিও পড়ছি তাই না? সো কলেজে ওরকম সিরিয়াস লেভেলে পড়াশোনা খুব কম কলেজেই হয়। তো কলেজে যখন বসে আসো যা পড়া হয়েছে ওইটাই পড়তে হবে, কারণ এখন কলেজ করে টাইম পাই না। এই যে 1% 0.1% যেতে হবে না, স্বপ্ন আসে না, তো স্বপ্ন মানে বাকিদের চেয়ে পরিশ্রম করতে হবে, কলেজের ওই টাইমটাতে বসে রিভাইজ করবা, ঠিক আছে? আর একটা ট্যাকটিক্স তোমাকে শেখাই, সেটা হলো টিচার গেলে রিভাইজ। এই যে আমার সোনার ছেলেরা, তোমরা এই যে অনলাইন আসার পরে যে ঝামেলাটা হয়েছে, আমি মেজরিটি কোর্সে লাইভ ক্লাস দেই না। লাইভ দেই না কেন, পুরো একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে 2000 রেকর্ডেড ক্লাস দিছি কেন? কারণ তুমিও জানো আমিও জানি লাইভ ক্লাস যে তোমরা করো না বাবারা, হাতে গোনা 10 জন জাতের মতো করে ক্লাসে থাকো, মেজরিটি স্টুডেন্ট ক্লাসে একটু ঢুকো, 30 মিনিট থাকো, পরে চিন্তা করো এটা তো রেকর্ড দিবেই, পরে দেখবো, বাট ওই পরে আর কোনো দিন আসে না। ঠিক তেমনি তোমার টিচার, আমি অনলাইনে বা অফলাইনে যেই পড়াক, পড়ানোর পরে কিন্তু তোমার রিভাইজ যদি টিচার যাওয়ার সাথে সাথে দাও, এটা কিন্তু ব্রেনের উপর খুব ইফেক্ট পড়ে। যে টিচার যখনই বুঝাইলো, যাওয়ার পরে, টিচার যাওয়ার পরে 30 মিনিট জাস্ট যা যা পড়ছে সেটা একটু দেখলাম, 1-2টা ম্যাথ করার চেষ্টা করলাম, একটু পৃষ্ঠাটা উল্টাইলাম, এটাই ব্রেনে কিন্তু ওই পড়াটাকে গাঁথে দিবে। টিচার যাওয়ার 7 দিন পরে তুমি পড়া খুলো, কোচিংয়ে ক্লাস করে আসার 3 দিন পরে উইকলির আগে প্রথম পড়া শুরু করতেছো, তা তো মারা খাবাই, মারা তো হবেই, কারণ তোমার ব্রেন তো অলরেডি ওটা খায় ফেলছে, তোমাকে তখন সেকেন্ড টাইম আবার শুরু করতে হয়। তো জন্য টিচার যায়, কোচিং, অনলাইন ক্লাস, যেও ক্লাসটা করার সাথে সাথে পড়া শুরু করো। আমি এই জন্য তোমাদেরকে রুটিন বানায় দিছি কিন্তু এবার একাডেমিক অ্যাডমিশন, যে কোন দিন কী পড়বি, ক্লাসটা করবি, সাথে সাথে পড়া শুরু করবি, তাহলে দেখবি ব্রেনে বেশি আসে গেল। আরেকটা পার্ট সেটা হলো, ধরো আমার তারপরও এগুলো সব কিছু মানেও পড়া জমছে, উইকে 1 দিন রাখবা, বিশেষ করে এটা ফ্রাইডে, ফ্রাইডেতে নর্মালি কোচিং টোচিং সব অফ থাকে, ফ্রাইডেতে সকাল থেকে রাত পর্যন্ত একটা না আমি পুরো উইকের পড়া পড়বো। কোচিংয়েও 1 সপ্তাহ ক্লাস হয়েছে, শুক্রবারে আমি কুত্তা মারা সকাল থেকে রাত পর্যন্ত একটানা পড়বো, রাতের বেলা পরের দিন আমার যেই ক্লাস অ্যাসাইনমেন্ট এক্সাম যা আছে সেটার পড়া পড়বো, ক্লিয়ার? ওকে। আরেকটা যেটা আমি তোমাকে সাজেশন দিতে পারি সর্বশেষ, সেটা হলো টাস্ক বেসড প্ল্যানিং। তো এই বছরের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আমরা একটা নতুন ফিচার যুক্ত করছি, যেদিন থেকে কোর্সটা নেবে সেদিন থেকে আগামী 1 বছরের কোন দিন কোন কোন চ্যাপ্টার কোন কোন টাইপের ক্লাস করবা সব আমরা এক্স্যাক্ট টাস্ক বলে দেবো। তার মানে আমি তোমাকে টাইম ফিক্স করবো না, আমি তোমাকে বলবো এই চ্যাপ্টারের এই 3টা ক্লাস তোমাকে করতে হবে, একটা এক্সাম দিতে হবে, এখন তুমি এটা 10 ঘন্টায় দাও, 12 ঘন্টায় দাও, 1 ঘন্টায় দাও না 2 ঘন্টা দাও, আমার দেখার বিষয় না, তোমাকে এটা কমপ্লিট করতে হবে বাই এনি কস্ট। সেম তুমি এরকম একটা টাস্ক বেসড প্ল্যান বানাবা, যে আজকে আমার টিচার এগুলো পড়াইছে, আজকে আমার ফিজিক্সের আধুনিক পদার্থবিজ্ঞানের দৈর্ঘ্য সংকোচন, ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণায়ক, আর হলো আমার কেমিস্ট্রির মধ্যে গুণগত রসায়নের রিড বা ধ্রুবক ম্যাথ, এই 3টা আজকে আমি সারাদিনে যখনই টাইম পাবো, এই যে 2টা থেকে 3টার মধ্যে এই 1 ঘন্টা, বিভিন্ন কোচিংয়ের মাঝে 1 ঘন্টা, রাতের 2টা আমাকে শেষ করতে হবে। প্রতিদিনের পড়ার লিস্ট থাকবে, যেমন স্কুলে আগে ডায়েরিতে স্যার ম্যাডামরা লিখে দিত না, ঠিক এরকম লিখবো, টাস্ক বেস প্ল্যান করবো, কাটে দেবো কমপ্লিট শেষ, তারা দেখবা পড়া আর জমতেছে না। এই কয়েকটা স্ট্র্যাটেজি যদি অবলম্বন করো অনেকাংশে ইম্প্রুভ হবে। মনে রাখবা যে কোনো একটা স্ট্র্যাটেজি তোমার জন্য কাজ করবে এমন না, কয়েকটা স্ট্র্যাটেজি মিলেও কাজ করতে পারে, আবার হইতে পারে একটাও কাজ করতেছে না, বাট আলটিমেটলি তুমি যদি শিওর থাকো যে আমি প্রতিদিনের পর প্রতিদিন পড়বো, তাহলে তুমি অবশ্যই এই পার্সেন্টেজে ঢুকতে পারবা, তাহলে বাকিদের চাগাবা। সবাই পিছিয়ে থাকলে যে তোমাকে পিছিয়ে থাকতে হবে এমন না, ধাবিতে ফেল করেন 90% মানুষজন, ফেল, পাস মার্ক তুলছে 10%, চান্স পাইছে 1%, সো 1%-এ যেতে গেলে 1%-এর মতো পরিশ্রম করতে হবে। এবং যারা HSC-তে আসো, যেই বাঁচিয়ে থাকো, 23, 24, 25, 26 যেই সময় ভিডিও দেখতেছো, আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স জঘন্য রকম পরিশ্রম স্কোয়াডের অংশ, অর্থাৎ এখানে 2000 ক্লাস, সকল সাবজেক্টের 12 ধাপের ক্লাস, এক্সাম, দাগানো বই, লেকচারশিট, ইউনিভার্সাল লেকচারশিট, সাজেশন বই, সব কিছু আছে, উইথ দ্য বেস্ট ইনস্ট্রাক্টর্স মাত্র 1250 টাকায়। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, 10,000 মানুষজন কখনো ভুল কোর্স কিনে না। বেস্ট অফ লাক, টাটা।